রবিবার কমলপুর থানাধীন কার্তিক গ্রামের বাসিন্দা বিশু মুন্ডা তার রাবার বাগানে কাজ করতে গেলে বাগানের অনতি দূরে প্রচুর বানরের চিৎকার চেঁচামেচি শুনতে পান তিনি একটু এগিয়ে যেতেই দেখেন একটি বিশাল আকারের অজগর সাপ একটি বানরকে পেঁচিয়ে ধরে রেখেছে তখন রাবার বাগানের মালিক বিশু মুন্ডার চিৎকারে পার্শ্ববর্তী এলাকার লোকজন ছুটে আসে এরপর সবাই মিলে অজগর সাপটি ধরে ফেলে এবং খবর দেয় কমলপুর বন দপ্তরের কর্মীদের খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এসে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় রাবার কাটতে গেছে রাবার কাটতে গিয়া বান্দর মানে একদিকে কুদাইতেছে বান্দর বান্দর যে সময় চিল মারে এই সময় গিয়ে দেখে সাপে এটা ধরে রাখছে পুরো গুল্লু করে পুরো পেশাই এটা পুরা একটু মর দিয়ে বান্দরটা মারি লাইছে মাইনাস বান্দরে করে দেয় সবাই গিয়ে দেখছি এরপরে এটা ধরছি ধইরে সেরা এরপরে আনছে কার বাগানে আসছিল এটা